হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো দেখো, সকাল সকাল পুজো দিতে চলে এসেছি, তো হরিকেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ব্লগটা স্টার্ট করলাম। তো দালা নিয়ে এসেছি, আর এই যে এদিকে নিয়েছে আমাদের পুরোহিত মশাই, এটা আমাদের পুরোহিত মশাই। চলো ভেতরে যাই, গিয়ে মায়ের দর্শন করাবো তোমাদের। লাল দেখে দেন আপনি, এই গোলাপি টোলাপি নিব না। তো বন্ধু দেখো, আমি এখন শাড়ি নিতে এসেছি আর মায়ের জন্য হাতে ছ্যাঁকা পলা সব নেব। আর পিন নেই শাড়ি, ওটা নিতে দিল নয়। শাড়িটা কত সুন্দর ছিল, কত শাড়ি ঠাকুর মাসে শাড়ি কত? হ্যাঁ, ওখানে 200 টাকা বলছিল, কিন্তু 200 টাকায় নেবেন। এই একটাই শাড়ি রাখবো, কিন্তু একটু ভালো দেখে দে। অন্য দাও, কেমন নেতা হয়ে আছে মনে হচ্ছে, পড়া টড়া শাড়ি নিতে দিল না। শাড়ি আমার পছন্দ হচ্ছে না, দাঁড়া। এখন আইফোন বার করিস না মা, পুজো দেওয়া হয়ে গেছে, তো চলে এবার যাচ্ছি। চলো বাইরে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখলে তো, আমি মন্দিরের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু মায়ের তোমাদের দর্শন করালাম, তো ভেতরে ভিডিও করা মানা। তো পুজো দিয়ে বেরিয়েছি, এবার এখানে এই যে এনারা থাকে, এনাদেরকে কিছু যেটুকু সম্ভব আমার সেটুকু এখানে দান করলাম, তো সেটাই আর কি তোমরা বুঝতে পারবে না বলে ভয়েস দিয়ে দিলাম। তো খুচরো পয়সা তো ছিল না ওদের কাছে, আবার খুচরো পয়সা করে নিয়ে আবার ওদেরকেই দিলাম, ওদেরকে নোট দিয়ে একজন আবার খুচরো করে দিল। তো চলো সবাইকে দিয়ে দিই, এখানকার যাই হোক সবাইকে দিতে পেরেছি, যতজন বসেছিলো এই লাইনে সবাইকে কম বেশি দিয়েছি, যেটুকু আমার সামর্থ্য আমি সেটুকু দিয়েছি। তো পুজো তো দিয়েছি, খুব সুন্দর করে পুজো দিয়েছি, কারণ বলতো লাইন দিইনি, পেশার লাইনেই করেই টিকিট দিয়ে টিকিট কেটে আর কি পুজোটা দিয়েছি, নাহলে লাইন যা পড়েছিলো প্রচুর। আবার আমাদের বাসে দেরি হয়ে যেত বাড়ি আসারও ছিল, সেদিনকে পুজো দিয়ে বাড়ি এসে, আর আগে আমরা পুজো দিইনি যে মঙ্গলবার করে পুজো দেবো, তার জন্য আর গোপী সোনাটাকে দেখো, গোপু সোনাটাও খুব সুন্দর। গোপু সোনার ওখান থেকে এসে আর এখানে দেখো যে ঘাটটা আছে মায়ের আর কি, যেটা আসল ঘাট, সেখানে এসে ধূপ কাটিয়ে দিলাম। তো ধূপকাঠি জ্বালাচ্ছে, আর এখানে এত তাপ না বন্ধুরা, কি বলবো, মানে ধূপকাঠি ধরানো যাচ্ছে না। তাও অনেকক্ষণ চেষ্টার পরে ধূপকাঠিটা ধরেছে, ধরে আর কি ওখানে দিলাম। আর এই যে আমি দেব, তারপরে মিষ্টু দিবে, আর এদিকে ক্রিস দেবে, ওদেরকে বললাম একটু আমার ভিডিওটা শ্যুট করে দে, ততক্ষণ আমি একটু
এখানে ধূপকাঠিটা দিয়ে দিই। এবার আমি ক্যামেরাটা ধরে দেখো ক্রিস যাচ্ছে, আর ওদিক দিয়ে মিষ্টু, দেখতে পাচ্ছ মিষ্টুকে? দেখো একটুখানি হয়তো দেখা যাচ্ছে। তো ওরাও চলো ধূপকাঠিগুলো দিয়ে নেক, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তবে পুজোটা খুব সুন্দর করে দিয়েছি, খুব ভালোভাবে দিয়েছি। তোমরাও যদি কেউ তারাপীঠে আসতে চাও তো এসো, এলে যেন সাইট সিনগুলো ঘুরবে, ওগুলো তো খুব সুন্দর। অনেক মন্দিরে ঘুরেছি, অনেক কিছু তোমাদের সামনে আমি শেয়ার করেছি, যেটুকু ক্ষমতা সেটুকু আমি করেছি আর কি, শেয়ার যেখানে যেখানে গিয়েছি সব জায়গায় করেছি কম বেশি। তা এখনও আমার ভিডিও অনেক আছে, এডিট করে পোস্ট করা হয়নি আর কি। আমি এখন ক্যাব খুঁজেছি, কেন বলো তো 12টার মধ্যে রুম ছাড়তে হবে এখানে, গিয়ে ধরো বাড়ি যাবো, ব্যস্ত থাকলাম 2-3 দিন থাকলাম এখানে, খুবই ভালো লাগলো। পুজো দিয়েছি আরো সুন্দর করে, আজকে খুব সুন্দর করে পুজো দিয়েছি। মানে স্পেশাল লাইনে যেটা টাকা দিয়ে যেটা এন্ট্রি করে না, ওরকম করে লাইনে লাইন ওটা দিয়ে পুজো দিয়েছি। চলো আমি ক্যাবটা গুলো গুছাবো, গুছানোর পরে কিছু খাওয়া দাওয়া করবো, পরে কেনাকাটি কিছু করে না, সব কিনে নিয়েছি, অনেক কিছু কিনেছি। তো বন্ধু দেখো আমরা এখন খেতে এসেছি, তো আমি ধোসা নিয়ে নিয়েছি, আর ও ধোসাতে দেখো দূরবীন ঘুরছে নাকি বুঝতে পারছি না, দূরবীন করছিস, পড়ুক ভেতর থেকে দেখো। আর আমাদের মিষ্টু এখানে লুচি নিয়ে নিয়েছে, আর তো খেয়ে নে, আগে বলেছিল তোমাকে, ঠিক আছে? তুমি বলেছো আমি লুচি খাবো না, আমি বললাম যে তুমি একটু নাও, তোমার কেন আমার থেকে তোমাকে দিব কেন? চলো আমরা খেয়ে নি, ঠিক আছে? খেয়ে আজকে চলে যাবো আমরা এখান থেকে বাড়িতে, চলো খেয়ে দে, দেখা হচ্ছে আবার। তো বন্ধু চলো পুজো টুজো দিয়ে সব কিছু খাওয়া দাওয়া করে আমি এখন বাস ধরে নিয়েছি, তো আমি আবার বাড়ি যাব। বেশ ভালো ভালো 3 দিন ধরে বেশ ঘোরা হলো তারাপীঠে, অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম তো আসাই হচ্ছিল না। বাড়ি যাই, অন্য কোনো আবার একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকে পুজোর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর পুরো ব্লগটা তোমরা কেউ দেখতে চাও না, পুরো ব্লগটা একটু দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। সব রকম মিলে মিশে ব্লগগুলো দেখতে হয় বুঝলে, ঠাকুরের ব্লগ তো কী হয়েছে বলো, ঠাকুরের ব্লগও পোস্ট করতে হয়, তোমরা কেউ দেখি না যে অত ব্লগ ভালো করে দেখো এসব ব্লগগুলো, তার জন্যে বললাম। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।